সুমন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে। আমি সাংবাদিক ফরাদ ভাই, ভ্রাম্যমান রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। সুমন ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর আগে? আমার এটা চলতেছে 3 বছর। 3 বছর। আমরা যদি সুমন ভাই সম্পর্কে বলি, তাহলে বলতে হবে যে সুমন ভাই আসমার ফ্রিজ কিনে নেয়। সুমন ভাই কিন্তু একদিনে তৈরি হয় না, হাড্ডিটি চাপা করে কিন্তু সেই সুবাদে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে। আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। বর্তমানে ব্যবসা বাণিজ্যের সিচুয়েশন সুমন ভাই কেমন যাচ্ছে এই কথাটা তুলে ধরবেন, বালুর সাইডে এবং হচ্ছে তেলের সাইডে কথাটা তুলে ধরবেন। আছে আগের তুলনায় হয়তো এখন ওই বালুর একটু কম বিক্রি হচ্ছে, সিজন ঠিক আছে, যে রাস্তাঘাটের কিছু কাজ টাজ এগুলো চালু হবে কিছুদিন পরে, তখন হয়তো বালু আরো বেশি চলবে আর কি। এখন খুব মানে এগুলা ইলিশা থেকে, তারপরে আপনার মামা থেকে, আমাদের চাকরি তো বন্ধ। আর তেলের ডিপুর কি অবস্থা আছে? তেলের ডিপুর তেল ওই তো ঘাট চললে তেল চলে, একদম ঘাটের তো ওগুলো আমরা আউটে কোথাও কোনো সেল টেল হচ্ছে না, শুধু ঘাটের জন্য এটা আছে মোটামুটি। আপনি যে কথা বললেন সুমন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এমডিজি গোল্ড দান করেছি, এখন এসডিজি গোল্ড নিয়ে কাজ করছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড, ওইটাতে বলছে দুর্নীতি প্রতারক চক্র, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সুমন ভাই, এই ব্যাপারে আপনি অবস্থানটা প্রকাশ করবেন আপনার চ্যানেলে সরাসরি। আমি সাংবাদিক পড়া ভাই, ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। মানে আমাদের এখানে কোনো কিছু ডিস্টার্ব করতেছে কিনা নাকি, এবং দুর্নীতি এবং প্রতারক চক্র আছে কিনা, না আমি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, ফরচুন নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। কোনটা নিয়ে স্বপ্ন? ব্যবসা বাণিজ্য নিয়ে। সবাই তো ব্যবসার উন্নতি করতে চায়, আমরাও তো, আমি তো এটা পরিচালক আর মূল কোম্পানি হচ্ছে মনোরশন রিমেল। হ্যাঁ, আমার আর কি আপনাকে পরিচালক হিসাবে আমি সেই সাক্ষাৎকারটা নিয়েছি। তো সেই সুবাদে আপনার পরিকল্পনা এবং অভিরুচি এবং মনমানসিক মেন্টালিটি দেখার জন্য যে কথাটা তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে সাক্ষাৎকারটি দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে সঙ্গে থাকেন। সুমন ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।